সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। মমতার রাজ্যে এসে পরিবর্তনের ডাক দিলেন নরেন্দ্র মোদী। কৃষক কল্যাণ সমাবেশ থেকে তার বার্তা, ত্রিপুরায় যদি পরিবর্তন হয়ে পারে তাহলে বাংলায় নয় কেন, বাংলাতেও পরিবর্তন হবে, সুশাসন ফিরবে। আর মাত্র কয়েক মাস, অপেক্ষা করুন, বাংলাও পাল্টাবে। এদিন মেদিনীপুরের সভা থেকে 2019 প্রচার শুরু করে দিলেন বিজেপির মূল কাণ্ডারি প্রধানমন্ত্রী মোদি। এদিন বলেন, পঞ্চায়েতের জোর জুলুম সন্ত্রাসের ভোট হয়েছে, বাম শাসনের থেকেও খারাপ অবস্থা বাংলায়। তৃণমূল কংগ্রেসের রাজত্বে অপশাসন চলছে, তবে এই পরিস্থিতি থেকে মুক্তির দিন আসবে, আর তা আসবে কয়েক মাসের মধ্যেই 2019। একই সঙ্গে যারা আতঙ্কের মধ্যে ভোট করেছেন তাদের প্রণাম জানান প্রধানমন্ত্রী। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, যে গণতন্ত্র বিশ্বাস করে না সে বাংলায় বাঁচবে না। ত্রিপুরায় বাম সরকারের পতনের উদাহরণ তুলে তোপ দাগেল নরেন্দ্র মোদী। তিনি বলেন, এবার বাংলায় তৃণমূল সরকারের পতন হবে, পতন ঘটাবে বিজেপি, 2019 এই সেই পতনের সূচনা হবে। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মা মাটি মানুষের সরকার সিন্ডিকেটের সরকার, সব কিছুতেই সিন্ডিকেট। চিটফান্ড থেকে আলুর বন্ড বিক্রি, কলেজ ভর্তি, কিছুই সিন্ডিকেট ছাড়া হয় না এই বাংলায়। বাংলার মানুষ এখন বুঝতে পারছেন বামপন্থীদের সরিয়ে কি বিপদ ডেকে এনেছেন। তিনি প্রশ্ন ছুড়ে দেন, বামপন্থীদের সরিয়ে কি এই বিপদ আপনারা ডেকে আনতে চেয়েছিলেন? তার কথা এদিন ফুটে ওঠে প্রকৃত পরিবর্তন আনার কথা।